হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আমি আজকের একটি নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি অল্পা মজুমদার মৌ, আজকে আমার ব্লগটি শুরু করে দিলাম। এবছর তুমি কিসে ভর্তি হবে? সবাই তোমার জন্য কি করবে? প্রে করবে। প্রে করতে বলো সবাইকে। সবাই আপনাদের জন্য প্রে করবে। কার জন্য প্রে করবে? আমার জন্য। এটা বলো। সবাই আমার জন্য প্রে করবে। আমি জন্য ভালো করে পড়ালেখা করতে পারি। সুন্দর করে বলতে হয়, এরকম করে কেউ বলে? তো চলো এখন আমরা স্কুলে যাই। দরজা খুলো। তো সকালবেলা একদম সকাল সকাল স্কুলে চলে আসলাম, আর দেখেন স্কুলে এসে দেখছি যে স্কুলটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। তার কারণ আজকে বছরের প্রথম দিন, পয়লা জানুয়ারি। আমি আজকে হচ্ছে ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি। ও কিন্তু গত বছরও এই একই স্কুলেই পড়তো, নার্সারিতে পড়তো। তো এবার মনে করছি যে এবার ওকে কেজিতে ভর্তি করাবো, যেহেতু নার্সারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ও কেজিতে উঠছে, এখন ওকে কেজিতে ভর্তি করতে এসেছি। আর এখানে এসে দেখছি যে স্কুলে সবাই স্কুলটাকে সাজিয়ে তোলার ব্যস্ততায় আছে। তার কারণ হচ্ছে পয়লা জানুয়ারি হচ্ছে পুস্তক বিতরণ করা হবে, এজন্য স্কুলটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলের এই ভিতরের এই পরিবেশটা কিন্তু আজকে আসলেই খুবই সুন্দর, একটা অন্যরকম পরিবেশ। দেখেন ভিতরের স্পেসটা এরকম, আর সামনে কিন্তু এরকম মাঠে সবাই খেলাধুলা করছে। স্কুলে এসে আমার ভর্তির কাজ সম্পন্ন করা হয়ে গিয়েছে। আমার হচ্ছে স্কুলে যে ভর্তির যে কাজগুলো বাকি ছিল এগুলো করিয়ে এখন আমি হচ্ছে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। তো এর ভিতর ওর একটা বন্ধু ওকে দেখে খুব মানে আনন্দে ছুটে এসছে উপরে। আমরা তখন উপরে দাঁড়িয়েছিলাম, ওকে ওখানে বসে ভর্তি করিয়ে উপরে একটু দাঁড়িয়ে স্কুলটাকে দেখছিলাম। তো তখন ওর বন্ধুরা ওকে দেখে ফেলে আনন্দে ছুটে এসছে। তার কারণ হচ্ছে প্রায় এক মাস পরে ওদের সঙ্গে দেখা। তো এরকম ছেলেবেলার আনন্দ দেখে কিন্তু নিজেদের ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এক মাস পর যখন ক্লাস ফ্রেন্ডদের সঙ্গে দেখা হতো, তখন যে আনন্দের মুহূর্তটা মনে হতো যে এক মাসের গল্প সারাদিন বললেও যেন শেষ হবে না, একজন আরেকজনকে এমন গল্প জমে থাকতো। আজকে ওদেরকে দেখে আমার তাই মনে হলো যে এক মাস পর ওদের দেখা, আর দেখে সবাই কত আনন্দিত, কত আনন্দ করছে এখানে। তো ওরা সবাই কিন্তু খুব আপন মনে গল্প করে যাচ্ছে, হাসি খুশির ভিতর স্কুলের সময়টা কেটে যাচ্ছে। আর এখন নিচে এসে গেছে যে খেলাধুলা করবে। এই যে স্কুল মাঠের সামনে কিছু খেলনা জিনিসগুলো রাখা হয়েছে, জানুয়ারি মাসটাই প্রায় জানুয়ারি মাস ধরে এখানে খেলার জন্য ব্যবস্থা করে রাখা হয়। যেহেতু স্কুলে তখন নতুন নতুন বাচ্চারা ভর্তি হয়ে যায়, ছোটো ছোটো বাচ্চারা যেন স্কুলে আগ্রহের সঙ্গে আসে, তার জন্য এখানে এই ব্যবস্থা করা হয়। আর ওরা কিন্তু এসে এখানে খেলাধুলা করছে আর খুবই আনন্দিত, খুবই আনন্দ পাচ্ছে। কারণ এখানে বাসায় বন্দি থাকা অবস্থায় যদি কেউ বাইরে এসে এরকম একটা পরিবেশ পায়, বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে খেলাধুলা, এটা কিন্তু আসলে খুবই একটা মজার বিষয়। আমাদের এরকম মনে হতো, যেহেতু অনেকদিন পরে স্কুলে এসেছে তো তার জন্য আজকে আনন্দের মাত্রাটা একটু বেশি। Thank you.
স্কুলটাকে এবছর নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। যেহেতু নতুন বছর, তাই স্কুলটাকে খুব সুন্দর করে এবছর সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে এবার দেখছি যে আর্টটাকে চেঞ্জ করে মিনারাজু কার্টুন করে দেওয়া হয়েছে। আর এখানে ওদের স্কুল গেটের আঙ্কেল ওদেরকে জিজ্ঞেস করছে যে এটা কে, এটা কে বলতে পারো, যে এটা কে। তখন ওরা বলছে এটা মিনা, এটা রাজু, এটা মিঠু। তো এই স্মৃতিগুলো কিন্তু খুবই আনন্দের। আমরাও কিন্তু ছোটোবেলায় মিনা, রাজু, মিঠু এদেরকে খুবই পছন্দ করতাম, আমাদের নিজেদের পরিবারের লোকের মতো মনে করতাম। আর মিনা, রাজু কার্টুন যদি কোথাও হতো সেখান থেকে কিন্তু আমরা নড়তাম না শেষ না করে। অনেক সময় আমাদের মিনা, রাজু কার্টুনটা কিন্তু স্কুলে পর্দায়ও দেখানো হতো। তো এগুলো কিন্তু খুবই আনন্দের একটা বিষয়, খুব আনন্দের স্মৃতি। আর আমার মনে হয় মিনারাজু কার্টুনটা সবাই খুবই আমরা পছন্দ করতাম, কারণ এটা কিন্তু খুবই শিক্ষণীয় একটা কার্টুনের বিষয় ছিল। তো এটা দেখে সেই ছেলেবেলার কথাটা মনে পড়ে গেল। তো এখন আমাদের এখন বাইরে যাওয়ার পালা, স্কুলের সমস্ত কাজকর্ম মিটে গেছে। আর এখন হচ্ছে ওকে আমি কিছুতেই বাসায় নিয়ে যেতে পারছি না, এখন হচ্ছে বাসায় নিয়ে যাব বুঝিয়ে শুনিয়ে। তো আজকে এখন এখান থেকে বের হয়ে বাসার দিকে যাব। আজকে আর আমার ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, আজকে আমার ভিডিও ব্লগটি এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো ব্লগটি শেষ করলাম। ফিরে আসবো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।